আসসালামু আলাইকুম। কাতার ইসলামের দাওয়াতকে প্রচার করার লক্ষ্যে যত টেকনিক অবলম্বন করেছিল সেই টেকনিকে তারা সাকসেস হয়েছে। ইতিমধ্যে দুইটি পরিবার তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অন্যদিকে ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব পশ্চিমা বিশ্বদের মুখোশ উন্মোচন করেছেন যারা কাতারকে হেয় নজরে দেখেছিল। এই তিনটা বিষয় এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন আমরা একটু সর্বপ্রথম দেখে আসি যেই প্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার ভিডিওর দৃশ্যটি। এই ভিডিওটা অনেকেই হয়তো দেখে থাকবেন কারণ তারা প্রথম দিক থেকেই মুসলমান হয়েছিলেন। তবে এবার ব্রাজিল পরিবারের একটা সমস্ত পরিবারের মানে পরিজন সহ একসাথে তারা মুসলমান হয়েছেন নগদ তাজা খবর। চলুন সেই দৃশ্যটা একটু দেখে আসি। سأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله. الله أكبر الله أكبر الله أكبر. الله is one. الله has no son. الله is the creator of the whole universe. Abraham is the messenger. Moses is the messenger. Jesus is the messenger. Muhammad is the last messenger of God. Almighty God, we ask you to take us to paradise. To help us to be in paradise with the messengers. And to save us from hellfire. এই বিষয়গুলো দেখার পরে নাস্তিক মুরতাদ বা যে সময় পশ্চিমা বিশ্ব রয়েছে তারা আসলে বিষয়টা গণমাধ্যমে ভিন্ন রকম প্রচার করেছেন যে মানে দলে দলে যেভাবে মুসলমান হচ্ছে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে দলে তো লোক কমে যাবে। তাই বিশ্ব মানে পশ্চিমা বিশ্ব পুরো বিশ্বের কাছে ভিন্ন রকম কাতারকে ভিন্ন রকমভাবে উপস্থাপনা করেছেন। বিশেষ করে কাতার তারা মানে মদ খাওয়া যাবে না, উলঙ্গ মানে হাফ পোশাক পরা যাবে না, এই নিয়মগুলো তারা বহিরে বিশ্বে ভিন্ন রকম প্রচার করেছেন যে আসলে এখানে তারা জঙ্গিপনা শিখাচ্ছে মানুষকে। এই বিষয়টার উপযুক্ত জবাব দিয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী। যেহেতু এনায়েতুল্লাহ আব্বাসী একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি সুতরাং সেই হিসেবে তার বক্তব্যটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন সেই সমস্ত নাসিক মুরতাদ বা মিডিয়া কর্মী বা ইন্ডিয়ার সেই হলুদ মিডিয়া কর্মীদের উপযুক্ত জবাব দিয়েছেন বলে আমি মনে করি তার ভিডিও বা তার কথাগুলো একটু শুনে আসি। ফুটবল বিশ্বকাপ খেলা দেখা জায়েজ কিনা প্রশ্ন করছে। দেখো আমি বলে দিচ্ছি, যারা মোটো টিভি টেলিভিশন কিছুই দেখো না তাদের জন্য জায়েজ না, কিন্তু যারা সিনেমা দেখো, বলিউড দেখো, হলিউড দেখো, তাদের কাছে তো খেলা কিছুই না। অন্তত খেলা যতক্ষণ দেখবা বলিউডের বদমাশি বন্ধ রইল। আমি জায়েজ বলছি না, একটা মোর হারাম একটা লেস হারাম। একটা কি মোর হারাম একটা লেস হারাম, একটা ছোট গুণা একটা বড় গুণা। তো যারা বলিউড আর হলিউড দেখো তাদের জন্য এটা খুবই ছোট গুণা, আর যারা এগুলো দেখো না তাকওয়াবান তাদের জন্য এটা বড় অপরাধ। খেলা দেখার দরকার নেই, শুধু ওয়াজ দেখবা। কিন্তু একটা জিনিসের ফতোয়া দিয়ে দিচ্ছি, তোমার বাংলাদেশের স্বাধীনতা লঙ্ঘন করে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গায় না, বেদিনের পতাকা টাঙ্গানো অনেক বড় গুণা। খেলা দেখো আর না দেখো, পারলে সৌদি আরবের পতাকা টাঙ্গায় অন্তত কলেমার খাতিরে মাপ পাইবা। যাক হয়ে গেছে, আবার আপনার এই সৌদি আরব তো জিতেও গেছে।
শুধু জিতে নাই, কাতার পশ্চিমাদের ডান গালে দিছে থাপ্পড়, সৌদি খেলোয়াড়রা পশ্চিমাদের কপালে লাথি দিছে। $220 বিলিয়ন দিয়া কাতার বিশ্বকাপ খেলা করছে, পশ্চিমা মিডিয়াগুলো ইহুদিরা অপপ্রচার করছে কয় মৌলবাদী, শ্রমিক মরে গেছে 6,000, মদ খাইতে দিবে না, বদমাশি করতে দিবে না। তখন মুসলিমদের জবাব দিতে হয় নাই, ফিফা চেয়ারম্যান সে পশ্চিমাদের বলেছে তোমাদের ভণ্ডামি বন্ধ করো, 3,000 বছর পৃথিবীর মানুষকে তোমরা ঔপনিবেশিকতার মাধ্যমে যে কষ্ট দিছো, কাতারকে নসিহত করার আগে 3,000 বছর ক্ষমা চাও। ওরাই জবাব দিয়ে দিছে। যাক, আমি খেলা নিয়ে কিছুই বলি না, যেহেতু আমিও খেলা টেলা দেখার সময় পাই না, অভ্যাসও নাই। খেলাটা একটি মাত্রা পর্যন্ত জায়েজ, শর্তে শরীরকে সুঠাম রাখার জন্য, বডি কনস্ট্রাকশনের জন্য আপনি খেলতে পারেন। যে কোনো খেলা, 70টা খেলা জায়েজ আছে, কতটা? ক্রিকেট, ফুটবল, বিশেষ করে ফুটবলটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিন্তু শর্ত আছে, তালি দেওয়া যাবে না, এটা হারাম, ফরস্তরক করা যাবে না, অট্টহাসি দেওয়া যাবে না, নাচ গান থাকবে না, জুয়া ধরা যাবে না, নামাজ কাজা করা যাবে না। এত শর্ত পূরণ করে খেলাও যাবে না, খেলতে হলে নিজেরা শর্ত রক্ষা করে খেলবে। দিন শেষে আমরা বলতে চাই, কাতার আসলে যে কাজটা করেছে সেটা একদম মানানসই, একটা মানুষ উলঙ্গপনা মানে উলঙ্গ হবে, এটা আসলে কোন ধর্মে, কোন ধর্মে এটাকে শিখায়? একটা মেয়ে হাফ প্যান্ট পরবে বা তার যে সমস্ত গোপন অঙ্গগুলো সেগুলো প্রদর্শন করাবে, এটা কোনো ধর্মে কিন্তু সাপোর্ট করে না। সুতরাং সভ্য মানুষও কিন্তু এটাকে প্রশংসা করবে, সে হোক মুসলিম বা অমুসলিম। সুতরাং কাতার যেটা আসলে করতেছে সেটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে। তো আসলেই এই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনার কাছে আসলে দলমত নির্বিশেষে আপনার আসলে বিষয়গুলো ভালো লাগছে কিনা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর শোনেন, এই বিশ্বকাপ যদি কাতারে না হতো, মানে যদি না হইয়া অন্য কোনো দেশে হতো, তাহলে এখন যা হয়েছে তার সে একটু বেশিই হইতো। সুতরাং বিশ্বকাপ তো আর আটকায় রাখা যাইতো না। সুতরাং খেলার বিরোধিতা আপনারা যতই করেন, ও খেলা তো হবেই, বেহায়াপনা এবং অশ্লীলতার বিরোধিতা করেন, হয়তো কোনো অংশে মাপ পেয়েও যেতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।